টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না ও হামদালিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আন ওয়ালা আম্মা বা'দ। বাংলা সম্মানিত সুধি সুবানন্দাই সুপ্রিয় দর্শক সকলকে প্রাণডালা শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়াত এর পথ ও পদ্ধতি প্রসঙ্গে। আজকের এই পর্বে আমরা সংক্ষিপ্ত ও অল্প পরিসরে আলোচনা করব বৌদ্ধ ধর্ম ও ইসলাম এ প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য যথারীতি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন প্রখ্যাত বাগ্মী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আল্লাহর পথে আহ্বানকারী বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব শেখ আমানুল্লাহ আলমাদী আসসালাম এবং আমাদের সাথে অংশ নিচ্ছেন উদীয়মান তরুণ প্রতিভা জনাব শেখ মুজফর বিন মহাসিং আর যথারীতি আপনাদের সাথে রয়েছি আপনাদের ছোট ভাই মোহাম্মদ হারুন হোসেন শুধুও দর্শক আমরা জানি যে পৃথিবীতে মানুষের আশা আর যাওয়া এটা কোনো অনর্থক কিছু নয় বরং এর পিছনে বিশেষ একটি উদ্দেশ্য নিহিত রয়েছে আর সেই উদ্দেশ্যকে সাধনের জন্য আমরা কিন্তু দুনিয়াতে ধর্মকর্ম করে থাকি এক কথায় এই যে ধর্ম এই যে মতবাদ এসবগুলি আমাদের মধ্যে প্রচলিত হয়েছে সেগুলি আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি একটা হচ্ছে ধর্ম আল্লাহ প্রদত্ত আরেকটা হল মানুষ রচিত আল্লাহ প্রদত্ত ধর্মগুলি আবার দুই ভাগে বিভক্ত কিছু ধর্ম যেগুলি আল্লাহ রবুল্লাহ আলম দিয়েছিলেন কিন্তু মানুষ সে ধর্মের প্রতি থাকে নাই বিভ্রান্ত হয়েছে ফলে আল্লাহ তা আল্লা সে ধর্মে ব্যান্ড করে দিয়ে সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআন করেছেন এবং আখরি নবী মোহাম্মদ সাল্লামকে সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন কাজী কোরআন বিগত সকল ধর্মের কিতাবের উপরে প্রভাব বিস্তার করেছে কিন্তু উল্টা দিকে যদি দুদ্য তাহলে আমরা দেখতে পাবো মানবরচিত মতবাদ আর এই মানবরচিত মতবাদগুলি কোনো না কোনো মানুষের চিন্তা প্রসূত কল্পিত ভাব থেকেই ফুটে উঠেছে এবং তাদের এই চাকচিক্যময় কথায় মোহিত হয়ে কিছু মানুষ তাদের অন্ধ অনুসারী হয়েছে আর অন্ধ অনুসারীরা সেগুলিকে জিয়ে রেখে জীবিত রেখে এভাবে সমাজের ভিতরে অসংখ্য মতবাদের জন্ম দিয়েছেন আমরা আজকের এই পরিসরে আলোচনা করব অনুরূপ একটি মানবপ্রচিত মতবাদ বৌদ্ধ ধর্ম এবং তাদের কিছু মৌলিক আদর্শ আর সেগুলি আমরা কোরআন সন্ন্যান আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথমে আমি জানাব শেখ আল আলমাদানিক অনুরোধ করব বৌদ্ধ ধর্মের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করার জন্য বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা যা জানি এটা মানুষের তৈরি করা ধর্ম এ ধর্মের প্রবর্তকের নাম হল বুদ্ধদেব বুদ্ধদেব ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিলেন টাকা পয়সা বাড়িঘর সম্পদ কোনো কিছু তাকে ভালো লাগেনি জঙ্গলে তিনি গেলেন গিয়ে বসে বসে ভাবতে লাগলেন কি করে মানুষের প্রভূত শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত করা যায় এক হাত উপরের দিকে তুলে দিয়ে শান্তি ধরার চেষ্টা করলেন সেখান থেকে তিনি উপরের দিকে হাত তুলে সেখান থেকে শান্তি ধরলেন তিনটি কথা নিয়ে আসলেন সমাজের কাছে প্রথম কথা ছিল যে অহিংসা পরম ধর্ম দ্বিতীয় নম্বর কথা ছিল জীব হত্যা মহাপাপ আর তৃতীয় নম্বর কথা ছিল তার আত্মীয়কে ক্ষমা করে দিও এই জন্য বৌদ্ধ ধর্মের লোকদেরকে আমরা দেখি একটু নরম তবিয়া এবং তারা বলে থাকেন যে মহান চিবর দান সবচেয়ে বড় দান মহান চিবর দানের উপরে আর কোনো দান হয় না পরিশ্রমী দান তারা করে দান এবং কঠিন পরিশ্রম সাধনা তারা করে থাকেন তো এখানে তিনটি যে মতবাদ তারা প্রতিষ্ঠা করলো তো আমরা সেখানে তুলনামূলকভাবে ইসলামের আলোকে সেগুলি বিশ্লেষণ করতে গেলে প্রথম নম্বর হলো অহিংসা পরম ধর্ম আর দ্বিতীয় হলো শত্রুকে ক্ষমা করে দিও জীব হত্যা মহাপত্যা মহাপাপ আপনার কাছে ফিরে আসতেছি আমি চমৎকার পয়েন্ট উত্থাপনের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আমি যারা মুজাফরবেন মুসলিম সাহেবের কাছে যাবো সেটা হলো এই ওই যে শেখ আমানুল্লাহ সাহেব চমৎকার কথা বলছিলেন যে বৌদ্ধ গৌতম বৌদ্ধ ধ্যানমগ্ন হলেন এবং জাতির কল্যাণ কামনা করতে গিয়ে নিজেই ওই হাত বাড়িয়ে কুত থেকে নিলেন এই যে হাত বাড়িয়ে নিজে নিজে কি নবী হওয়া যায় আর নিজে নিজে কি সেই প্রভুর কাছ থেকে কিছু এভাবে টেনে নেওয়া যায় যদি তিনি এরকম কিছু মানে আহ্বান করতে চান তো নিজের পক্ষ থেকে নিজে কিছু চাইতে পারেন না তো তাহলে তার কি গ্রন্থ আছে এটাকে আসমানী কেতাব এটা একটা সম্পূর্ণ কল্পিত ধর্ম বই কিছুই নয় জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ জানাব মুজাফর সাহেব বললেন যে এটা একটা কল্পিত ধর্ম এর কোনো ভিত্তি নেই আর আসলে আমরা জানি যে চাইলেই নবী হওয়া যায় না নবী ও রসুল স্বয়ং আল্লাহ সুফান ও তাহলে মনোনয়ন দেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছেন কিন্তু তাকে তো আমরা নবী বলি নেই নবী বলতে পারি না এবং সারা বিশ্বের মুসলিম একমত যে কাদিয়ানি নবী নয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে মিথ্যা দাবিদার এরকম এরকম আরো অনেক মিথ্যা দাবিদার থাকবে তো যাই হোক এখানে এই তিনটি আদর্শের কারণে তাদের মধ্যে একটা কুমলতা ভাব পরিলক্ষিত হচ্ছে তার মধ্যে একটা আছে অহিংসা পরম ধর্ম এটা সম্পর্কে অহিংসা পরম ধর্ম এ ব্যাপারে আমরা যেটা ব্যাখ্যা দিতে চাই বা মনে করি সেটা হলো যে আমার ইসলাম তো আমাকে শিখিয়েছে ইসলামের যে দুটি গুরুত্বপূর্ণ দিক একটা হলো এবং আর আরেকটা হলো বারা ইব্রাহিম আলহাত যখন ইরাকের কালেদিয়া থেকে বেরিয়ে যাচ্ছেন তখন কালেদিয়ার মেন দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন পাক মহাগ্রন্থ আল কোরআনুল করিমে তা ব্রডকাস্টিং করেছেন আল্লাহ পাক বলছেন কাদান বাইনা না স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীগণ তার জাতিকে ডেকে বলেছিলেন ইন্না মিনকুম আমরা তোমাদের থেকে মুক্ত তা ইসলামী শরীয়ত আমাকে একটা দিয়েছে বারাত দিয়েছে ওয়ালা ওই জন্য বিশ্বনন্দিত আন্তর্জাতিক ইসলামের প্রচারক ডাক্তার জাকির নায়ক সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আমার এক বন্ধু আছে সে নাস্তিক তো আমি তার ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারি তো উনি বলছেন যে ধন্যবাদ আপনার বন্ধু তো কালেমার এক অংশ মেনে নিয়েছেন লা ইলাহা এটুকু মেনেছেন ইল্লাল্লাহ মানেন নেই তাহলে আপনার বন্ধুর ক্ষেতটা পরিষ্কার আছে ওর মধ্যে ময়লা আবর্জনা বা আগাছা নাই যার ক্ষেতের মধ্যে আগাছা আবর্জনা আছে তার তো ক্ষেত আগে সাফ করতে হবে তারপর ফসল বুনতে হবে আপনার বন্ধুর ওখানে তো তা নেই তো ইসলাম যিনি মানবেন তার তো খ্যাতের ভিতরে তার আমলের ভিতরে আকিদার ভিতরে দুইটা সাইড থাকবে একলো বারাআত বারাআত মানে সমস্ত শেরকিয়া আকিদা থেকে মুক্ত হতে হবে এবং মুশরেক এবং জাহেলি আকিদায় যারা বিশ্বাসী তাদের থেকে সম্পর্ক ছেদ করতে হবে যদি সম্পর্ক ছেদ না করে তাহলে তার তাওহিদে কোনো কাজ হবে না অনুরূপভাবে ইসলাম যারা মেনে চলেন তাদের সাথে তার একটি বেলায়ত থাকবে তার একটা আত্মিক সম্পর্ক থাকবে এই ওয়ালা এবং বারা এটা আমাকে ইসলাম শিখিয়ে গেল কিন্তু যখনই আমি বলছি অহিংসা পরম ধর্ম তাহলে সবাইকে মিলে একটা জগা খিচুড়ি পাকানো হবে সম্মানিত সুদি ও দর্শক বৃন্দ আমরা কিন্তু জানতে পারলাম ওলা আল বরা এ প্রসঙ্গে আমরা আলোচনা ফিরে আসতেছি খুবই সুন্দর আলোচনা কেউ দূরে যাবেন না ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতাই আনন্দ বেদনা খোব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় What do you have to say about... Learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to wa ta'ala Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah. To implement the convincing Islamic educational formula to excel in your career. Dekhun, Career Guidance. Kal Shokal Bangladeshi, Peace TV,

বিন ইউসুফ ডক্টর হাফিজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলবর হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়েছে সৃষ্টি করেছে জানুন কানুন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুধু গো দর্শক বিন্দু বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদেরই প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগত ও মারকবাদ জানাচ্ছি কথা হচ্ছিল যে আমাদের সম্মানিত অতিথি জনাব শেখ মাদানি তিনি আলোচনা করছিলেন যে ইসলাম আমাকে বলছে কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে এবং সাথে বিদ্বেষ পোষণ করতে হবে যারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখেন তাদের সাথে আমার বা বন্ধুত্ব বরণ করতে হবে এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু তাদের সাথে কোনোরূপ বন্ধুত্ব হতে পারে না কিন্তু দেখা যাচ্ছে বৌদ্ধতম বলা হচ্ছে অহিংসা পরম ধর্ম কাউকে ঘৃণা করা যাবে না চাহে আপনার সে অন্যায় আপনার চোখের সামনে করুক আর যাই করুক সে একটা গোল আলু কারোর সাথে কিছু বলা যাবে না আচ্ছা বলুন তো এটা কি কোনো ধর্ম হতে পারে যে ধর্মটি সকলকে সমান দৃষ্টিকোণ থেকে দেখবে না এখানে বক্তব্য হচ্ছে যে শত্রু তাকে শত্রু হিসাবে চিহ্নিত করতে হবে যে বন্ধু তাকে বন্ধু হিসাবে চিহ্নিত করতে হবে এই যে জগাখশোর মিশ্রিত একটা জিনিস এটা কিন্তু আমাদের জন্য পরম ক্ষতিকারক আচ্ছা জানাব মুজফর সাহেব আপনি একটু বলেন তো এই যে তিনটা যে মতবাদ তারা মানে আদর্শ নিয়ে সমাজে বিচরণ করছে এবং তাদের এই এই তিনটি আদর্শের কারণে তাদের মধ্যে একটা কুমলতা ভাব পরিলক্ষিত হচ্ছে তার মধ্যে একটা আছে অহিংসা পরম ধর্ম এটা সম্পর্কে অহিংসা পরম ধর্ম এ ব্যাপারে আমরা যেটা ব্যাখ্যা দিতে চাই বা মনে করি সেটা হলো যে আমার ইসলাম তো আমাকে শিখিয়েছে ইসলামের যে দুইটি গুরুত্বপূর্ণ দিক একটা হলো ওয়ালা এবং আরেকটা হলো বারা

স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীগণ তার জাতিকে ডেকে বলেছিলেন ইন্না মিনকুম আমরা তোমাদের থেকে মুক্ত তো ইসলামী শরীয়ত আমাকে একটা দিয়েছে আর একটা দিয়েছে ওয়ালা ওই জন্য বিশ্বনন্দিত আন্তর্জাতিক ইসলামের প্রচারক ডাক্তার জাকির নায়ক সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আমার এক বন্ধু আছে সে নাস্তিক তো আমি তার ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারি তো উনি বলছেন যে ধন্যবাদ আপনার বন্ধু তো কালেমার এক অংশ মেনে নিয়েছেন লা ইলাহা এটুকু মেনেছেন ইল্লাল্লাহ মানেন নেই তাহলে আপনার বন্ধুর খ্যাতটা পরিষ্কার আছে ওর মধ্যে ময়লা আবর্জনা বা আগাছা নাই যার ক্ষেতের মধ্যে আগাছা আবর্জনা আছে তার তো খ্যাত আগে সাফ করতে হবে তারপর ফসল বুনতে হবে তা আপনার বন্ধুর ওখানে তো তা নেই তো ইসলাম যিনি মানবেন তার তো খ্যাতের ভিতরে তার আমলের ভিতরে আকিদার ভিতরে দুইটা সাইড থাকবে এক হলো বারা আত বারা মানে সমস্ত শেরকিয়া আকিদা থেকে মুক্ত হতে হবে এবং মুশরেক এবং জাহেলি আকিদায় যারা বিশ্বাসী তাদের থেকে সম্পর্ক ছেদ করতে হবে যদি সম্পর্ক ছেদ না করে তাহলে তার তাওহিদে কোনো কাজ হবে না অনুরূপভাবে ইসলাম যারা মেনে চলেন তাদের সাথে তার একটি বেলায়াত থাকবে তার একটা আত্মিক সম্পর্ক থাকবে এই ওয়ালা এবং বাড়া এটা আমাকে ইসলাম শিখিয়ে গেল কিন্তু যখন আমি বলছি অহিংসা পরম ধর্ম তাহলে সবাইকে মিলে একটা জগা খিচুড়ি পাকানো হবে ইসলামের বক্তব্যটা হচ্ছে যে আপনার হক যার হক তাকে দিতে হবে যার হক নয় তাকে দেওয়া যাবে না অথচ আমরা যদি ওই বদ্ধদমের রীতিটা মানি তাহলে তো সেখানে আর ভেদাভেদ থাকছে সব একাকার হয়ে যাচ্ছে এই প্রসঙ্গে একটু আলোকপাত করেন তো আপনি শেখ আমানুল্লাহ ইসমাইল মাদানী যে কথাটা বলছেন ওই আয়তের মধ্যে সমাধান আছে ইব্রাহিম আলাহ সালামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তার মধ্যে উত্তম আদর্শের কথা বলতে গিয়ে বললেন ইন্না বুরাউ মিনকুম অমিম্মাতা আবুদুনা মিংদুল্লাহ এই আদাওয়াত এবং বাগজা যে দুইটি বৈশিষ্ট্য কথা বললেন তোমাদের সে শত্রুতা হিংসা এবং এই যে ত্যাগ থেকেই যাবে তাহলে বোঝা যাচ্ছে যে যে এক আল্লাহকে বিশ্বাস করবে না তার সাথে আমার হিংসা থাকতেই পারে এটা পরিষ্কার আর বিষয় না থাকতেই পারে না থাকতে হবে থাকতে হবে কেননা আল্লাহ বলছেন

হিংসার শরীয়তে আছে আল্লাহ রসুল বলছেন ইসনাইন দুইটে বিষয় ছাড়া হিংসা নেই সেটা একটা এলেমে আর ইনফাকে আমার বেশি আমি দিতে পারি এখানে হিংসা আছে না এখানে তাদের যে হিংসা অহিংসা পরম ধর্ম সেখানে কিন্তু কারুকে দোষারোপ করা যাবে না এবং কারোর সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না সব অথচ পরিষ্কার আসছে হাদিসে মানে হাববাস

মহাপাপ কোন জিনিসকে হত্যা করা যাবে না আচ্ছা বলুন তো যে জিনিসটা আপনার ক্ষতি করতেছে তাকেও কি হত্যা করা যাবে না এটা তো একটা জটিল ব্যাপার জীব হত্যা মহাপাপ সাপ এসে আমাকে কামড় দিবে অথচ আমি হত্যা করব না শুধু তাই নয় আজকে সাপের বিষ দিয়ে তামাম বিশ্বে যে ওষুধ বানানো হচ্ছে অনুরূপভাবে আপনি ছাগল খাবেন গরু খাবেন মুরগি খাবেন যা কিছু খাবেন এমনকি মাছ খাবেন সেগুলিকে হত্যা না করলে আপনি খাবেন কি করে আল্লাপাক বলছেন হুয়াল্লাদি খালাকালা তামাম পৃথিবীর যত কিছু আছে সব কিছুই তোমাদের জন্য আল্লাপাক উপকারের জন্য সৃষ্টি করেছেন তাহলে ওই সাপের বিষের মধ্যে উপকার আছে আমার ইসলামী বলছে আকরব আকুর তুমি পাঁচটা জিনিসকে হত্যা করো এমনকি হারামের সীমানার মধ্যে যেখানে হত্যা করা নিষেধ তার ভিতরেও যদি হয় তাহলে পাঁচটা জিনিসকে হত্যা এমনকি সালাতরত অবস্থায় যদি কেউ সাপ দেখে তাহলে সাপকে হত্যা করতে হবে তাহলে সাপকে হত্যা করো বিচ্ছুকে হত্যা করো কাককে হত্যা করো জিলকে হত্যা করো এই যে ইসলাম আমাকে এগুলি শিক্ষা দিল তাহলে আমরা কি করলাম আমরা যদি ওই বুদ্ধদেবের ওই কথা মেনে নেই যে জীব হত্যা মহাপাপ তাহলে আমরা এই জীবের ভিতরে যে আল্লাহ প্রভূত কল্যাণ রেখেছে আজকে ধরুন চামড়ার কথা চিন্তা করেন পশুর চামড়া দিয়ে বিশ্ব সমৃদ্ধ হয়েছে কি তারাও কিন্তু বললেন যে তারা মাছ খানা গোস্ত খান না কি খান শাক সবজি খায় তারা জীব আর জড়ো দুইটা আহ বস্তুর কথা আমরা বলে থাকি জড়ো বস্তুর না প্রাণ নাই যদিও তারা জিকির করে আছে হাদিসে পাওয়া যায় কোরআনের আয়তে জীব একটা শাক কে আমরা জীব বলছি তারা যদি আমি শাক খাই তাহলে আমি একটা মাছ খেয়ে না একটা মাছকে হত্যা করলাম কিন্তু এখন শাক খেতে যাচ্ছে যে কতটা শাক কে একসঙ্গে হত্যা করছে আমি এটা মানে পরিষ্কার কথা নিজে বোঝা চাপিয়ে নাও জি এটা হচ্ছে কি যে এমন একটা বক্তব্য যে বক্তব্যটি আত্মঘাতী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা على ما رزقهم من بهيمه فانعم جئتوش بضمن تقولوا من ها واتم القانم নিজেরা খাও অন্যদেরকে খাওয়াও আর শরণ করুন যে আল্লাহ তোমাদের জন্য এগুলি হালাল করে দিয়েছেন কাজী ইসলামের ভিতরেরই প্রভূত কল্লান রয়েছে আর এই সমস্ত কাঠিন্যতা ও রওথা কল্পিত কিছু এনে মানুষের উপরে চাপিয়ে দিয়ে ছোট একটা বিষয় উল্লেখ করা যায় সেটা হলো যে আমি যেখানে ঘুমাই দেখা যায় যেখানে উঠা বসা করে যে সমস্ত লোকরা এই দাবিটা করে থাকেন তারা কিন্তু যে স্থানে বসছেন চেয়ার হোক বা অন্য কোনো জায়গা হোক বা ঘুমাচ্ছেন যেটা এটা একটা কোনো কাঠের বস্তু বা এই ধরনের কোনো বস্তু আমি গাছটাকে হত্যা করার পরেই তো কাঠটা হয়েছে বা চেয়ারটা হয়েছে এই তাত্ত্বিক যে বিষয়গুলো আর কি এটা অনেকটাই লক্ষ্য করে না যেটা আত্মঘাত যেটা

যে কি বলে আপনার হিংসাতে হ্যাঁ জঙ্গলে থাকে যে সংসার ত্যাগী তার আবার শত্রু হবে কি করে শত্রু তো তার হবে যে সমাজে আসবে সমাজে চলবে ফিরবে তার তো শত্রু হবে আর আরেকটা জিনিস আমরা এখানে এড করতে চাচ্ছি যেহেতু তার মত প্রথম মতবাদটা হচ্ছে অহিংসা পরম ধর্ম আমি যখন কাউকে হিংসাই করব না শত্রু তো প্রশ্নই আসে না তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টার কোনো সাংঘর্ষিক কন্ট্রানিক্টেড অবশ্যই জি জি তো এখানে দেখা গেল যে জঙ্গলে বাস করে রহবান যেটাকে বলছে রোহবান বিদ্যানেই বুদ্ধি নেই অথচ সে এবাদত করছে বিদ্যানেই বুদ্ধা নেই ইবাদত করছে এটা হলো রহবান বৈরাগ্য লা রোহবান ফিল ইসলাম ইসলামে বৈরাগ্যবাদ নাই ইসলামে সমাজে কাজ করতে হবে সমাজের মানুষের সাথে যখনই আমি চলবো সমাজে যখনই উঠা বসা করবো তখনই আমার শত্রু থাকবে মিত্র থাকবে যিনি হাকের উপর থাকবেন তার কিছু শত্রু থাকবে তার কিছু মৃত্যু থাকবে স্বয়ং নাবী মোহাম্মদুল্লা সুল্লাহ সাল্লাহ আলহ্লামকেও আমরা দেখেছি যারা আল আমিন বলে টাইটেল দিয়েছিল তারাই কিন্তু যখন তিনি ওহিনী আসলেন সমাজের এই প্রচলিত প্রথাকে যখন মূলত পাঠন করলেন বাপদাদার তৈরি করা রসম রেওয়াজ ও ইসমের বেড়াজালে আবেষ্টিত এই জাতিকে যখন মুক্ত করার চেষ্টা করলেন তাকলিদের সেই জগদ্দল পাথর থেকে তখন তারা কি করলো সবাই মিলে সর্বশক্তি মিলে আক্রমণ করলো এবং দেখা গেল যে এখানে একটা বিষয় যে এই সমস্ত মতবার ধর্ম শত্রুকে ক্ষমা করে দাও যে সম্পূর্ণরূপে কল্পিত এবং এর কোনো ভিত্তি ইসলামে নেই কাজেই এই যে আমি ধর্ম পালন করব আমি আমার বৌদ্ধ ভাইদেরকে বলবো আপনি ধর্ম করেন কেন ধর্ম তো আপনাকে খাওয়ায় না আপনাকে পড়ায় না আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি কর্ম করেন আপনি কি ধর্ম আনবেন কেন ধর্ম এটা নীতির নাম ধর্ম এটা আদর্শের নাম যা আপনাকে ব্যক্তি ও পারিবারিক জীবনে নৈতিকতার উপরে রাখবে এই তিনটি কথার উপরেই যদি সব হয় তাহলে সমাজের বিচার আর কি দিয়ে করবেন এই তিনটি কথাই যদি চূড়ান্ত হয় তাহলে কিসের ভিত্তিতে আপনি সমাজ পরিচালনা করবেন জানাব শেখ আমান সাহেব আমাদের হাতে সময় কম আপনি সঙ্কেপ বলেন তো এই তিনটি মতবাদ দিয়ে কি পরে জাতি পরিচালনা করা সম্ভব অসম্ভব ওই জঙ্গলে বসে থাকলে সেটা সম্ভব কিন্তু জাতি যদি পরিচালনা করতে হয় তাহলে মতবাদ মতবাদ এই দিয়ে সেই জাতি পরিচালনা করা তো দূরের কথা নিজেই পরিচালিত হওয়া যায় না চমৎকার কথা বলেছেন হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম জনাব সাহেব মুজাফর সাহেব আহ আমানু সাহেবের আলোচনার মাধ্যমে এটা ফুটে উঠলো আমাদের সময় কম আপনি বলবেন কি যে আমাদের বৌদ্ধ ভাইরা তারা কি যে ধর্মটা পালন করছেন এই পালন করে কি মুক্তি পাবেন এই ধর্ম পালন করে মুক্তি পাওয়ার কোনো অবকাশই নাই বরং আমরা বৌদ্ধ ভাইদেরকে আহ্বান জানাবো আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ সংবিধান পবিত্র কোরআন এবং হাদিসকে মেনে নেওয়ার জন্য বৌদ্ধ ব্যক্তিকে যদি আপনি গ্রহণ করেন তা আল্লাহ রব্মান বলছেন ওয়া মাইয়াজ্জা আলিমু আলাইয়া দে ইহে ইয়াকুল ইয়া লাইয়া নিত্য হস্ত সাবিলা তারা হাত কামড়াবে এবং বলবে সেদিন দিনে হায় আক্ষেপ যদি রাসুলের রাস্তাটা আমি ধরতাম তাহলে কতই না ভালো হতো সম্মানিত সুদী ও দর্শক আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে এই কথাটি প্রমাণ করলাম যে মানব ধর্ম মতবাদ কোনোদিন মানুষের কল্যাণ দিতে পারে না আর তার মধ্যে জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে গৌতম বুদ্ধের এই ধর্ম যে ধর্মের ভিতরে মাত্র তিনটি কথা এবং যা পরস্পরে সাংঘর্ষিক অতএব এটি একটি ভুইপুর তাতে কোনো সন্দেহ নেই আমরা আমাদের বৌদ্ধ ভাইদেরকে বলবো যে আদমের সন্তান হিসাবে আপনি আমার ভাই সুতরাং আপনি ভ্রান্ত পথে চলে জীবনকে নির্গাত ধ্বংসের দিকে ঠেলে দেবেন তা আদৌ হতে পারে না ফিরে আসুন সত্যকে উপলব্ধি করুন এবং এক আল্লাহকে বিশ্বাস করুন এবং আল্লাহ যেভাবে রাজি হবেন সেই পথটাকে অনুসরণ করুন তবেই আপনার মুক্তি রয়েছে অন্য কোনো পথে মুক্তি নেই এই আহ্বান দেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি وبارك وسلم والسلام عليكم ورحمة الله وبركاته

আরবি মূল শব্দ সালম বা সালমন থেকে যার অর্থ শান্তি এটা মূল শব্দ সিল্ম থেকেও এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লিয়াল্লাম জন্মগ্রহণ করেন বিশটিভি বাংলা মানবতার সমাপ্ত